আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গাইস, আজকে যাচ্ছি মরুভূমিতে কাজ করার জন্য। আজকে কোম্পানি থেকে বলল, যাও মরুভূমিতে যাও, মানুষ এখানে কাজ করে, এগুলো দেখাশোনা করো, তারপর আমাদের কাছে রিপোর্ট দিবে। তো চলেন আজকে মরুভূমিতে যাই। কি প্রচণ্ড রোদ, তো সবাই আশা করি পুরো ভিডিও দেখবেন। এই সোহেল ভাই, বুঝেছো? गुरु जी किधर जा रहा है? कैसा लग रहा है धूप में काम करके? धूप में काम करके गांव की याद आ रही है। मेरे को तो गांव ही याद आ रहा है। चल भाई, तुम्हार तो तुम्हारा क्या आ रहा है? बोलो, मेरा भी आ रहा है। तुम्हारा क्या चीज के याद आ रहा है? काश फुसे मुरुभूमित, तो ये हमरा मुरुभूमित जाए दिसे। এই যে এখানে কাজ করো, মানুষ কাজ করতেছে, সম্ভবত দূরে দেখা দিচ্ছে। কি পরিমাণ রোদ পড়ে আপনারা দেখেন। এটা পুরো এটা ওয়াদির ভিতরে, ওয়াদি মানে হচ্ছে মরুভূমি। এই যে এখানে পাইপ লাইনের কাজ চলতেছে, আমাদের ফ্যাক্টরির পাইপ লাইনের কাজ। এখানে পানি, সমুদ্রের পানি এসে জমবে, পানি জমাবে, জমানোর পরে এখান থেকে বাকি সাইডে যেগুলো আছে ওগুলোতে দিবে। এই যে আস্তে আস্তে লোক আসতেছে, তো আমার কাছে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে যে দেখাশোনার, এই জন্য আসা। আশা করি সম্পূর্ণ ভিডিওতে সাথে থাকবেন। আছে লোক, আরো আছে, আস্তে আস্তে আসতেছে সবাই। আপনাদেরকে সবাইকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ওই যে দূরে জেসিবি কাজ করতেছে, এই যে সাগরের পানি এটা দিয়ে মানে জমিনের ভিতরে ঢুকাবে। তো এখন অনেক সময় লাগবে, মাত্র শুরু হয়েছে কাজ। দেখেন পুরো মরুভূমি, আশেপাশে কিছুই নেই। মাটিকে এইভাবে ইয়ে করে পাইপ ঢুকানো হবে অনেক দূর। রোদের ভিতরে মানুষগুলো কাজ করে, কি পরিমাণ রোদ করে ভাই! প্রবাসী শ্রমিকরা খুব কষ্ট করে, আর ওদের কষ্ট করতে তো টাকা দিই আমরা দেশে। धूप के, धूप में काम करना पड़ेगा, धूप में काम करना पड़ेगा, ठंडा में काम करना पड़ेगा। यहाँ ये जो है ना, बच्चा लोग बोलता है, आदमी लोग बोलते हैं विदेश में जाके बहुत मजा करता है। नहीं भाई, मैं मजा नहीं करता है सर। यहाँ पे ऊपर से पसीना निकलता है और नीचे से गीला गीला होता है, ठीक है? कभी इतना रेस्ट मिलता है ना कि दिल खुश हो जाता है, वो घर की याद नहीं आते। कभी इतना होता है कि दिल करता है ना कि कब भाग जाए। अल्हम्दुलिल्लाह, জয় শ্রী রাম। আমি তো ভাই আজকে এদের কাজ দেখাই দিছি, তুমি কি লাইছো? এই যে এই কাজগুলো উঠে তারা, মানে এটা পুরোটা পরিষ্কার করে, দু তিন দিনে অনেক পরিষ্কার করছে। এই যে আমরা একটু ওরা কাজ করতেছে, এদিকে যাই একটু দেখে আসি। ভাই বিদেশে যারা আসে তারা অনেক কষ্ট করে ভাই, অনেক কষ্ট করে, পরিবার আত্মীয় স্বজন সবকিছু ছাড়া আসে সামান্য কিছু টাকা ইনকাম করার জন্য, কিন্তু তারা ওই পরিমাণ সুখটা পায় না। ওদের টাকা যতক্ষণ আছে দেশের মানুষ ততক্ষণ তাদেরকে মনে রাখে, যতক্ষণ দিতে পারে ততক্ষণ মনে রাখে, কিন্তু এরপর আর খবর থাকে না। তারপরে আমাদের দেশে এয়ারপোর্টে তাদের অনেক হয়রানি হয়, কিন্তু বিশ্বাস করেন এইসব জায়গায় আসেন কিন্তু কোনো হয়রানি নেই। আর এই বাইরের দেশে বাঙালিদের কোনো দামই নেই, তারা কত রকম লাঞ্ছনা সহ্য করে কাজ করে এটা শুধু তারাই জানে, আমরা তো বুঝি না।
তো প্রবাসীদের সাথে ভালো ব্যবহার করবেন, তাদেরকে সম্মানের চোখে দেখবেন, এটা অনুরোধ সবার কাছে। রোদের হিট কিরকম? মাটি তো এখনো ভিজা ভাই, বলতেছি যে রোদের হিট কেমন? ভালো ভাই, এটা পরিষ্কার করতে আর কদিন লিখবো, অনেক বিশাল। উজ্জ্বল ভাই, গান কোন দিক দিয়ে বাইরে? হ্যাঁ, এটা বানাইছে না? কারণ ফোন দিন ভাই, ভিডিও বানাইছি। এসে আরেক ভাই এসে বিদেশ, ভাই কলাক গেছে আপনার কাম দিব গেছে কি? হ্যাঁ হ্যাঁ, এখন কি কাম করেন? লোক লোক আর কই, আর কোন ও আর তো ভিতরে। তারুশ ভাই কি এর নাম? বিরিয়ানি কিরকম লাগে? দেশে শান্তি না বিদেশে শান্তি? বিদেশে নি, কারণ দেশের মানুষের আইতেন করবেন না। বিদেশে বেশি মজা। হ্যাঁ, বিদেশে ডলার ডলার রিয়াল, এদেশে রিয়াল রিয়াল, এদেশে মানুষ বহুত সুখে থাকে। বিদেশে এলে একেবারে সুখে ঠেলা শরীরে শুধু মধু বাইতে, খালি টাকা আর টাকা, টাকা আর টাকা, বিদেশে কত মজা। গাইস এই যে দেখেন, তাদের কাজ হচ্ছে এটা পুরোটা ক্লিয়ার করা। এবার তারা যখন করে বুঝাই দেয়, তাড়াতাড়ি করলে তারা তাড়াতাড়ি এখান থেকে শেষ করে অন্য জায়গায় যাবে, আর যত দেরি হবে এটা তাদের হিসাব। এই যে পুরোটা, এই যে এই কাজগুলো দেখতেছেন, এগুলো উঠাবে। তো বিদেশে তারা অনেক কষ্ট করে ভাই, আর আপনারা যারা বিদেশ আসতে চান তাদের কাছে একটা অনুরোধ, সম্পূর্ণ খোঁজখবর না নিয়ে, সম্পূর্ণ খোঁজখবর না নিয়ে কেউ বিদেশ আসবেন না। কারণ দালালরা তার সামান্য কিছু টাকার জন্য অনেক রকম স্বপ্ন দেখে, স্বপ্ন দেখায় সব শেষ করে দেয়। আপনি যে টাকা খরচ করে আসবেন, কেউ ঋণ করে আসে, কেউ কারো থেকে ধার নিয়ে আসে, কেউ সুদের উপর নিয়ে আসে, টাকাগুলোর টেনশন অনেকে থেকে যায়, অনেকে চলে যায়। তো ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।